হাই বন্ধুরা আজ তো আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পটল পকোড়ার রেসিপি তার জন্য পটলগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব বেসম তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে নেবো পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরে দিয়ে নেব পরিমাণ মতো হলুদ দিয়ে নেব পরিমাণ মতো গরম মশলা তারপর সবগুলোকে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পটল কুঁচিগুলো বেসনের সঙ্গে পটল উচিগুলো ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে পকোড়াগুলো একটা একটা করে তেলের মধ্যে ছাড়বো পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেবো যতক্ষণ না লাল হচ্ছে পকোড়াগুলো লাল করে ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো পাত্রের মধ্যে তোলা হয়ে গেলে আমার পটল পকোড়ার রেসিপি রেডি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না